আভাঙ্কার জন্মদিনে নেচে গিয়ে আনন্দ ভাগাভাগি করলেন নায়িকা রোমানা, যা ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। রোমানাকে দেখে যেন দৃষ্টি ফেরাতে পারছেন না নেটাগারিকরা। আবারও আলো ছড়ালেন নায়িকা রোমানা। সিনেমার একসময়ের ব্যস্ততম নায়িকা রোমানা, বর্তমানে এই নায়িকার দেখা পাওয়া খুবই মুশকিল। দেশ বিদেশে রোমানার অসংখ্য ভক্ত, তাই তো প্রিয় নায়িকাকে দেখার জন্য ভক্তরা মুখিয়ে থাকেন। ঘর সংসার নিয়ে পুরোদমে ব্যস্ত নায়িকা রোমানা মিডিয়া থেকে বিদায় নিয়েছেন অনেক আগেই। আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী, ব্যক্তি জীবন তাই পুরোদমে উপভোগ করছেন নায়িকা রোমানা। ছেলে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে ঘটা করে পালন করতে দেখা যায় রোমানাকে। আমেরিকায় কাছের বন্ধু বান্ধব কলিগদের নিয়ে গেট টুগেদারের আয়োজন করেন রোমানা। এবার মেয়ে আভাঙ্কার জন্মদিনের সেলিব্রেশনে একদমই অন্যরকম রোমানাকে দেখা গিয়েছে। চমৎকার সাজসজ্জায় রোমানা যেন অপূর্ব সুন্দরী। অনেকেই রোমানাকে দেখে থমকে গিয়েছেন, যেন সেই আগের রোমানাকেই দেখছেন। মেয়ের জন্মদিনে হৈহুল্লোড় করেছেন নায়িকা রোমানা নিজেই, আনন্দ করেছেন, নেচে গেয়ে মেয়ের জন্মদিন উদযাপন করেছেন। এছাড়া রোমানা তার স্বামীর সাথেও নেচে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। একসময় বড় পর্দার চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন রোমানা, তবে চলচ্চিত্রকে বিদায় দিয়ে রোমানা এখন পুরোপুরি ঘর সংসারী। দেশেও খুব বেশি একটা আসেন না রোমানা। বহু বছর পর এই বছরের শুরুতেই দেশে এসেছিলেন নায়িকা রোমানা। কাজ না থাকলে দেশে একদমই আসা হয় না রোমানার। রোমানা বলেন, বাচ্চাদের নিয়েই এখন সময় কেটে যায়, এটাই আমার এখন একমাত্র কাজ। আর আমেরিকায় মন চাইলে কাছের বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েই মন ভালো হয়ে যায়। তবে সিনেমার পর্দাকে মিস করেন রোমানা, এমনটাই তিনি জানালেন। ভিউয়ার্স, রোমানাকে দেখতে আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিয়ে অবশ্যই কমেন্টস করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।